समग्र विष्णुप्रिया मणिपुरी समाज भारत बांग्लादेश तथा विश्वर विभिन्न जगत आसी हाब्बी गिरिगिथानीरांग समाज ज्ञानी गुणीर परिचय पर्व आहल आम समय समय आइयार आज जे गिरज्ञ मी लाइव आनिया परिचय करिया अनुष्ठान हान चाला दौड़ी एगिरके ग नांगहान अरुण सिंह एवं गिरक 1996 इंग्रजीते आर्मी तो रिटायर्ड हुआ एला लेंकर एला सुरदेर सुर ताल हाब्री हारपा आर्मी थाईते এটা নিজে শিকেছে এটাল আর্মির বিভিন্ন প্রোগ্রামে গিরকে লানাসা পারফরমেন্স করেছে এবং ও তার আমি কোনাক শিলাং ওয়াকা এপেত আমার পাথারকান্দিতে তিনখালে ক্যালকাটার নাট্য দলে আয়া নাট্য প্রদর্শন করলাও পিতু গিরকে ও নাট্য দলে গিরকরে এলানাসা হুনানিকা মানুহান আকাঙ্ক্ষায় আসিলা এবং পাথারকান্দি নন্দিতা সিনেমা হল গ ভুক করিয়া অগত অনুষ্ঠান আদি করল এবং গিরঙ্করাং গুণ প্রচুর গুণ আছে যেটা সমাজের প্রতাপগড়ের মানুষ হার পাশি এবং সমাজের অন্য জায়গাতেও হার পাশি তার এলা লেখনির ক্ষমতা এবং এলা দেনার ক্ষমতা হাব্বি গুণ তারাং আছে এসাদে গুণীবন্ত মানুষ আগরে আমি শ্রীকৃষ্ণ চৈতন্য ভাব সঙ্গই আজি হাব্বিরাং পরিচয় করে দেনার ঠৌরাং আহান করেছি এবং গিরকর হাবিত্য ডাঙর পরিচয় আনিল তাই আমার বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষার কাবলিয়া সহিত সে সুদেশনা সহি সুদেশনার গড়র মানুব এবং গিরকর বাপক চক্রবর্তী সিংহ গিরকে গ আমার প্রতাপগড়র বা আমার সমাজের মানুষ বিশেষ করে জলীয় পেরা যেহান পাথারকান্দির নাং করা জলীয় পেরা হান যেহান আসিল ব্রিটিশ আমলে আমার কালান্তিক ডাকাটি মানুর কথাই গর্ণাবাগীয় নাটক দুহান কবি বীরেন্দ্র কুমার সিংহ গিরকে ই করেছিল আরাকও অনেক নাটক নাট্য জাগরণ আহান আমার সমাজে বারমনির ভারতী সংঘ এবং পাথারকান্দির জলীয় পেরা দুলপসরার সুদিন্যা সিংহ নাট্যকার তার নাট্য দোলাহান আসিল মারতে গেলে গা নাট্য আন্দোলনে হান অশ্বিনী কুমার ইন্দ্র কুমার কবি বীরেন্দ্র সিংহ সুদিন্যা সিংহ এসাদে আসিল আমার প্রতাপগড়ে জলি বল খেলার টিম আহান আসিল জবরদস্ত ইয়া এবং নাট্য দল আহান আসিল ও নাট্য দল ওনার গায়ক আহিল তাই চক্রবর্তী সিংহ আর এখন অনেক ইয়ারি গিরকরান্ত হুন্তাঙ্গাই এবং গিরক আমার সমাজে বিশেষ করে আমার প্রতাপগড়ে প্রায় মন্দিরের দৌড়ে তাহাব্বি চক্রবর্তী জেঠাবাই লেখি করিয়া গেছে গাতা ম্যাক্সিমাম এবং আর একও আমার সমাজের বাহিরে বৃন্দাবনে দে নবদ্বীপে দে বা পুরী ক্ষেত্রে আর একও তার দৌড় যে অবদান আছে তা হাব্বি গিরকর পুতকে মাতে আজি তৈগা আজিকার আলোচনা হার আমি চক্রবর্তী সিংহ গিরকর এবং পাথারকান্দির নাট্য আন্দোলনের ছুটি সোয়া হুন্তাঙাই লগে গিরকর এলার রসখানিও আমি আস্বাদন করানি সুযোগ আহান পিতাঙাই এবং আমার বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজে যে সাদে ডাঙর প্রতিপাগ আছে গিরকে ওরে ভারত বাংলাদেশ সমস্ত পৃথিবীর মণিপুরী সমাজের আং ফু করে দেন আরে মহান প্রচেষ্টা আনার হাব্বিয়ানে সামিল এবং বিষ্ণুপ্রিয়া মণিপুরী যেটা জ্ঞানী গুণী আসি তারে ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে শ্রীকৃষ্ণ চৈতন্য ভাবর সঙ্গে হাব্বিরে পরিষ্কার জানার ঠৌরাঙে হাব্বি সামিল এবং গিরকে আজি কথা আন্দোয়ান মাতিয়া এলা দি পরিবেশন করিয়া হারু করতই অরুণ সিংহ গিরকরে আমি অনুরোধ করি
समाज मुंगे दुआन कथा एवं मी प्रश्न करत गिर के आहान दुआन मारत सम्बोधन चेपे आस मोर बेगुनी हाबिरे मोर हृदय उपा बाना बार समा ते पैले आज मी डॉक्टर मानस सिन्हा गिर करे धन्यवाद जानाओ रे जे गई प्रचार विमुख मोर बापक अनेक गुणी सम्पन्न मानु आगर पहुरासी पारा अध्याय हान बारजिंता करिया हाबिर समक्षे आनानीर का चेष्टा हान कर सुहानर का धन्यवाद जानाओ रे मानस सिन्हार परिचय डॉक्टर मानस सिन्हार परिचय आदित्य नागर बहुत दिन तो तार लगे मोर वैचारिक मिलन हान आसे चिंता भावनार एकता हान आसे जार कारण बयस मोर आंत एगारो बारो बचर खुलाइल बहुत आम तारंत शिकिल सुजुको पाउरी तार मत उच्च शिक्षित गते नाइलू मीते फौजी आग तारंत हार पेलताओ बहुत आसे मोरा मोरांत हार पेलु तो हार पार मानने तार लगे मोर मधुर सम्पर्क हानते थाइता कथा हान बाबार इंटरव्यू हैं बाबार कथा खानी मातानी हैं अत्यंत कठिन काम मध्य बाबार सम्पर्के मातानी हैं क्या बोले गोकिलार गोकुलर पुतक चक्रवर्ती तार पुतक मी अंत बाबारा गुण बहुविध गुण आसिल तान बार्सेटाइ गुणे सम्पन्न छिल मानु हाते कुंहान सम्पर्के मात भावि उलि जलि लागतई बुलियाते मी खानी हान रिक्वेस्ट करो रही बार समय खानी नियम लगते पारे कारण दिभागे बाट करलु ताना जेमन बाबारा आसिल क्वालिटीटा कम्पोजार अफ मडार्न सॉन्ग एलार सुरदेनिर तारां विशेष क्षमता हान आसिल अथच ता कुनो स्वीकृत यूनिवार्सिटी आग संगीत विशारद गुण आग कुरांत पासिले क्षमता हान आज पे अदृश्य एरिया हान रेफर्मार अफ रिलिजियास सॉन्ग আমার এলাকা গরাচি সময় হানাত কোনো যান্ত্রিক ইয়নিয়নের কারণে হুদা ডাক গই করতান হাল সুর একেবারে সঠিকভাবে লাগিয়া দেনি হান পাক্কা চিলসেই আরি হান তাই সময় সময় বাবাই উতা কি সাদে বেসুরা জিনিসে হানতে বাবাই না করল আনতে এটা রিফর্ম করান কাবুলিয়া তা করিয়া গেছিল গা এলা ইনস্ট্রুমেন্টেলিস্ট সাংঘাতিক আমারও আর গুণা হান আহিল হানতে বিভিন্ন ইনস্ট্রুমেন্ট তানপুরা হোক হারমোনিয়াম হোক এটা তা বাজা পারল আচ্ছা অর্কেস্ট্রিয়ান এর পঁচিশে বৈশাখ হোক স্কুলে বা আর অন্যান্য প্রোগ্রাম হইলে তার মাঝে বাবা নাহিলে স্বয়ংসম্পূর্ণ নাহিল সময় হানাত এলার সাজে তারাং ইয় হান আহিল কার্পেন্টার কার্পেন্টার বলতে আমি মিস্ত্রি হার পেয়ে আর বাবারে যদি মিস্ত্রি আগো বাবে বইলে তো হান আমারটা খানি ভুলইত তাই তাই অন্য ধরনের মিস্ত্রি মানে তার কোয়ালিটি আসিল আচ্ছা রাইফেল পেয়া বাবাই ঘোরা পারল আচ্ছা ফার্স্ট মেকানিক্স গো মোটর মেকানিক্স আমার সাউথ করিমগঞ্জে বাবার আগে কোনো আগু নেই মেশনার এরে পাকার ঘর ঘোরানি হ্যাঁ খুটিয়া কেগিল বাহার খুটিয়া কেগিল সেঙ্কা দে আহিলাম সময় বাবাই পাক্কার ঘর ঘর আনিল আইডিয়া তাহার পাছিল তার ঘর আছে ঘর এবাকাও পুরা নাইল উবাই আছে হানতে এতহান কোয়ালিটির মধ্যে মহারথী গো পারাছিল গো হানতে মি মামুলিয়া গই যে বাবার হা বিদা এক্সপ্লেন করে যেত গা ওহানতে সম্ভব নাই তো অনেকটা ছুটিয়াও যেত গা ওহানোর আমি ক্ষমা চাউরি হানতে বাবার যখন প্রফেসর ইয়া সরি ডাক্তার মানস সিংহ গিরকে বাবার সম্পর্কে হার পেল হার পানি মনার মাহিতে বা দশ ঘরে জানানি মনার মাহিতে বাবার এ বিদ্যাত আমি দিবাগে বাট করি এখানে শুনেই তো প্রথমেই মি এজ এ কার্পেন্টার এ হান মি খানি আন হুনানি মনা বাগানি মনাওরি পুল্লা আগেই মাতে আগে লুগা গকিলার গকুলর পুতক চক্রবর্তী গকুল গো নাম যাদা মিস্ত্রিয়াগ আসিল গো যে ঘরে তিন দিন সুনাহিরা জেলে থসিল গা এপির সাহেবাগ বাগানোর ক্যা বললে পল্লা সাইকেল হানাই আমার বেজে চলেছে উপে একা গাড়ি হান বলেছি উহান দেহিয়াতে মানু হেনে লাইন লাইন হয়ে আছে তার উপরে তা ভাবে হেতা এ হাতে বারো কি হান থান মি রুকল গড়া হইতে উনাই বলিয়াতে গড় আছে ও খবরও আন গিয়া সুনাহিরা সাহেবগর কানানাত পোড়া নিয়ে মানু দিয়া পেটিয়া সাইকেল উহান উনেছে গা আমার বুড়া বাগো বারো লুকিয়ে আসিল গা
বিলে খাপা কর হাদি আনতে উপরে পিছে দরিয়া নিয়া তিন দিন ছিয়াতে মোর পারমিশন ছাড়া কিসা সাইকেল ধরিলে তা ইন্ডিয়ার মানুষ সাইকেলে চলিল অথরিটি নেই আর একদিন সাহ না করিস বলে এরা গেছিল উগর পুতখান কতি হবা মিস্ত্রী গ তথাপিও বাবা স্পৃহা হান ইচ্ছা হান এতই আগুয়া আহিল বললে হয়তো বাপকর আং পরিপূর্ণ শিক্ষা হার না পেয়ে তো পাওরি বাপকর আং করো নু আর তো পাওরি বলিয়া বাবা গ অল্প বয়সে কুমিল্লা বাংলাদেশ অবিভক্ত ভারতবর্ষর কুমিল্লা বাংলাদেশ সে জায়গা হানা গিয়া উপে শিখতে গা উপেও বেড়া লাগে তিল মাস পরে যে গো শিকার ওই হার পাবেলো যে তার আং তো জিঙে সে হাতে তা কি সাদে শিখেই তুই তা কাম আনতে ওয়ান পরীক্ষা হার লইম বলিয়াতে আরের ডাহুনি এক ফুটের তো দুই ফুট পেয়া দি গেল ওর আরের ডাহুনি তা আগর মানুষ হাবিয়ে দেখেছি উতা দশ গো আহান দিয়া মাতে তা আরের ডাহুনি এগি করিয়া এগি কান গো করিয়া দিস বলিয়াতে দশ গো দিয়া দেহ তা বাবাই করিয়া দিয়া দশ গো কান করিয়া ঠিকঠাক করিয়া তে দিয়া দেহিল হানতে তা চিন্তার পরে পড়িয়া কেউ বলে গিরিধানি আরির ডাহনীয় গড়া নিহান সামান্যই আরি হান ওমাটি কঠিন হানতে না গুল যে কোনো মিস্ত্রি আগে পারতেই পারে কিন্তু উগর হাজে গদে আধা ইঞ্চি ডেপ্তর জায়গা হানাতে যে শিংলতা গো একেবারে গরম গো যে এবে তো হব যে উরপার ইয় কান করা নিহান এত কঠিন কাম হান যে অসম্ভব বলতো ইয়া করার হান আতে ও কামু আনাত ও হিকারু ওই দশ গোর মধ্যে ওটা সাত গো সাকসেস করে পারে তিন গো খারাপ ওর গো বাড়াতে গেলে এই বৌহানি কুলে ও আর ডাহনি ও বেকার কিন্তু বাবা এতে দশ গো ইতে দশ গোর দশ গো কারেক্ট করলো আনতে ওই আর হিকানি না করে বাবারে বারো যাতেই সূত্র ধরুত আসিল তা ও বাংলাদেশের ইয়র কুমিল্লার ইউ গো ও যাও গো আনতে ও গই দেখতেই হার পার যে এগোতে সামান্যতম কারিগর গতে না গই বলিয়া বাবারে ইয় করেছিল হাতে উপেত্য করে আয়া বারো পাথারকান্দিত ফিরিয়া আহিল তাতে কেয়া উল্লেতে পুথনি বাগানে মিস্ত্রি সাইবাগর দরকার আসিল উহানাত ইন্টারভিউ আহান দেনি হেন্ডারসন তারা নটেঙ্গাম লন্ডনের ও সাইবু বর্মুয়ে ইন্টারভিউ আহিল তা যার কারণে ইম্ফলের তো পেয়া আয়াছিলা ইম্ফলের তো আয়া মানে মিস্ত্রি এটা বাষট্টি গো মিস্ত্রি উবাইলা ইন্টারভিউ দেনিকা মিস্ত্রি সাইবর কা উবাকা বাগানে দুগো সাইব হইলা আগতে বাগানর সাইব গো আগো মিস্ত্রি সাইব গো হাতে বাক্কা প্রেস্টিজিয়াস ইহান আসিল হান ওয়ানোর কা বাবা উবাইয়াতে আগ বাবার দূরদর্শিতা কামর ইহান দেহিয়া ব্রিটিশ সার্স খুব চালাক যাতান কর্মী যাতান হাতে বাবারেই সিলেকশন করিয়া থইল হাতে তার আন্দারে ঠাইয়া নটিংহামর ইউ গই অনেক কিছু বাবারে লোক গরইয়া ফার্নিচার গরইয়া হেন্ডারসন সাহেবর বাপকর কা বাপক উপেক্ত স্পেশিয়ালি পুতকরাং বাবারি আরি হুনিয়াতে মি ঔতি মাতর মিস্ত্রি বর ফার্নিচার মি মনাউরি মোর রুম এগর ডেকোরেশন করা নিটা বুল্লারো এপেত্য বাবা ইগর আহিল তা কলিকাতা তে অপিত জাহাজ ল লন্ডনে নিহি লাগানো টিঙ্গামে হানতে হি মেড এ ফার্নিচার ফর ফাদার অফ হেন্ডারসন অ্যান্ড ইংল্যান্ড ভায়া ক্যালকাটা টু ওয়াটারশিপ হানতে হি মেড এ ফার্নিচার টু ডায়মন্ড অর্নামেন্ট এবার যে মেমসাব আসিলি হেন্ডারসন সাহেবর উগর অর্নামেন্ট ডায়মন্ডর হীরার অত্যন্ত দামি জিনিস উতা থইব জিনিস আহান তেই ঠিক না পেরি কুনা গে গরাইলে উতা না করিলি বাবারে লজ একা গরাইলে উপে যে তেগা কাঁধে কাঁধে মারতেছিলি চক্রবর্তী তরতে পাহুরে নোয়ার তাঁই কারণ ডেইলি নিত্য নতুন যে জিনিস আতেই তাঁই তিস হারাতে লন্ডনে আতা নোয়ার তাঁই হানতে তোর তো পাহুরা নিকি সাদে আচ্ছা দ্বিতীয়ত বাবাই কার্পেন্টারে করল সময় হওয়া না মানে হেন্ডারসন সাহেবের বাবারে কার্পেন্টার বলিয়া নাথ মানে যে কোনো প্রবলেম সলভ করতে হইলে বাবা লাগে তার তা হানতে তা মাতে হিলতা লন্ডনের তো যে রাইফল গান আসিল উগরে বিশ্বাস খানি তা কম করলো ঠিক শিকারের টাইম হওয়া না ওইখানি দুকাদের বলিয়া হানতে বাবার একদিন মাতে তা তি মোর রাইফল গাখন চা দেনি বলতেতে বাবাই সে হাতে ও ত্রুটি খানি ধরেছে ধরাতে হানতে হানতে কিসা ঠিক করা নাই তো লন্ডন ছাড়াতে ইন্ডিয়াতে ঠিক নাই তো ওয়াক আমার দেশে হানতে মামুলি কিত্তাও নিয়ে আসিল দেশে হানতে ওই বাবাই মাতেছে বাহা সাহেব মাতে হিন পানির তোতে তিমি মাতো হানি ইয়া করলেতে কিন্তু মি তোর এগো ঠিক করে দে পারতো বলো হানতে কী হান বলতে তি যদি মরে ওরে জি পাহান ভাগা জি পাহান তুই আগে চলিয়া বেলিয়া থসত ওখানে স্টারিংয়ের ভিতরে যে
অরিজিনাল লোহা আগর পাইপা আগা হাতা উগো দিলে মি তোরে এমন রাইফলা আগর আই তো জীবনও খারাপ নাই তো এবার উই তোরে দোকানাত তুই এহমতে হেন্ডারসন সাহেবে তারে ফুল্লি পারমিশন দিল তা তোর যতটুকু পালাগে মি দৌড়ি তোরা ডিস্টার্বও আগু নাও করতাই তুই যেদিন পারতে দিন গড়িয়া মোরে রাইফেল গড়িয়া দেশিল আর মাতারা তা যেদিন ইন্ডিয়া ত্যাগ করিয়া গেল দিন পাথারকান্দি ত্যাগ করিয়া যাবা কা কলিকাতা গেল পে কাঁধে কাঁধে রাইফেল বাবারে দেহা দেহা গে সাইগা বললা আনতে উগোই মোর বাপক আনতে এটা হাবির পুরো বাবাই যেমন আগেই মানলো তা হ্যাঁ সামান্য মিস্ত্রি ও বাবা নি হানতে খানি ইয়র বাবার ইয়াহানোর বাবাই রাধাকৃষ্ণ গোরানি কার্পেন্টারি করানির হাদিয়ে গত এহানাত মনোযোগ দিল তাতে কেয়া বলেতে আগে আমার দৌড়ে তা গড়িলা তা মণিপুর ইম্ফলের তো আইলা মিস্ত্রি তা আনতে ও মিস্ত্রি তা ডাহাত জানি আনোর হিনু আন তার উপায় নি যে এই গাগো গেলগা পিত ডিয়া পেঠিলা গাংহানে উগো প্রায় মাহান পরে ও মিস্ত্রি বলাই তুই গো অনেক পয়সা দেনির পরে কারণ পদব্রজে আটিয়াগে লাগা জাগা আনতে কমপ্লেন আহান সবসময় থাইল ও ইম্ফলের তো আয়া গড়িলাও তার আহি হুকা নাক চেপটা করিলা দৌড়েতাত যার কারণে আগর আগুই হমা দিয়া হদিলা করে ফিস ফাস কর তারা হ্যাঁ তাক দিন বাবারাং হাবিহান পানাইলা জেনে ত্যাগ করিয়া দে বলতে বাবা তা তাও মনে 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 আছিল এক কমপ্লেনে হান একেবারে আমি ঠিক করি তা বলিয়া বাবাই আতরা নেই নিধরিয়া যেবাকা দৌগো করিল পেট আস্তা গাং হ্যান কাদানিও করছি যেবাকা স্বয়ং সম্পূর্ণ করিয়া রাধাকৃষ্ণর জোড়াহান গড়িল পেও মাটিক মানে ওটা মানে শব্দলমি বয়া এক্সপ্লেইন করে নোয়ারি উষাদে হবা কবাই ঘোড়া পারেছিল হাবিও হাইবুক তাই হান পাথারকান্দি প্রতাপগড়ে হিঙ্গালাত এমন মানু আগুন এই নানা গতে কাম এতি মাতর হান অতিশক্তি মাতর বলে মাতে কুড়া আচ্ছা এছাড়াও বাবাই মথুরা বৃন্দাবনের ইয়তা এপিত্ব করে দিয়া পেঠাছিল কারণ মথুরা বৃন্দাবনের যে তা রাধা কৃষ্ণর মূর্তিটা সংমরমর হিল্লগর আহিতা আন তো উপের পণ্ডিত ওই মনার তাই খাটল্ল আসামে পাথারকান্দি বুলতারা জায়গা চক্রবর্তী বুলিয়া আছে ওই খাটল্ল করিলে উগর গজে নেই বুলতারা হানতে বুলতে বুলতে লাকিলি কে আনছে আমার গাঙর বৃন্দাবনে গেছি গাক তার লগে ওর পরিচয় ইয়াতে তুমিও মানু করে চিনে হতা বলতে তে তানু মাতে হ্যাঁ গো তা আমার মুঙর গরু গো নাই বলে হ্যাঁ তুই তা তার অ্যাড্রেস দেই বলে ও যুগে মোবাইল কিতা নেই অ্যাড্রেস কিতা লিখিয়া থইয়া পয়সা দিয়া পেঠাছে মোর এসা আসায় তুই খাটল্ল ইয়া গড়া দিস বলে বাবাইও একসেপ্ট করেছে কারণ তার তো ইজ্জতের সওয়াল আহান মথুরা বৃন্দাবনের দৌগরানি ক্ষেত্রর রাধা কুণ্ডর উহানোর মতো সম্মান আনতে মিস্ত্রিয়াগর ভাগ্যে বুধুই আর নাহের পাওগে আন্ত উহানেতে বাবাই উহান ইয়া করেছে মেদলি বুলতারা উপে তো জবরদস্ত ইয়াগ লই আনেছে গা বাবাই কিনা খাটলাগ উগল গড়াছিল দৌ তা পেকিং করিয়া হরিমোহনে বারো এবার আছে বুড়ি গো পেটুই বুলতারা মানে ডাকনাং হান আন্ত হরিমোহনতে মরিল তানু নিয়া কু মন্দির গদেশি গা উগই অতি ইয় করে ও পাণ্ডা উগ বৃন্দাবনের তো গড়া হয়েছিল বাবার আক্রম দর্শন করিম বলি আনতে উগো মর বাপ তা সারা মহাপ্রভু গৌহাটির যে গো মালু মালিগাঁও তো আছে মালিগাঁওর আখড়া হাত উগো বাবাই গড়া আছে গো বারমুনিত বাবাই গড়া হেতা আছে সিদ্ধেশ্বর দৌতা বাবাই গড়া হেতা বার পুন্দ্রিকাক্ষর যে মূর্তি গো বাবাই গড়াছিল নবদ্বীপে ক্যালকাটাত ও তা বাবাই গড়া আছে সাধু বাবা বাবার দিলুয়ে কামর লাইনে গত বাবারি আর বহুতা ছুটিয়া গেল গা এত আমি 10% না দেশু কারণ যেটা এটা শুনে তা বাবার ইয়ত তো শুনেছু আশপাশ মানুষ তারা ইয়ারি লমি নালিবাড়ির দৌতা আমার চক্রবর্তী জেঠা ভাই হংকল আমি কোনা কইয়া দেখলো ধন্যবাদ আনতে মিনিয়াম হারো রে বাবার এসা কীর্তি বাবার তা খানি পারা পেলু সে বহুত তা পারল কিন্তু মোর মতো দুর্ভাগ্য মানো নেই তার হুনার বাপ কা অপিয়া তার তো হিকিল তাতে কীর্তন নিয়ে গিরিয়ে থানি খালি আবেগ হানা হেরার আমি কাঁদ এ যে সিঙ্গা এখন তাহিক
বাবার আর এক গুণাহান আসিল হান খানি হানমি ব্যাখ্যা করে। ১৯৩৮ ইংরেজিত শচীন দেব বর্মন বল তারা বলিউডর মানে পৃথিবী বিখ্যাত সঙ্গীতকার আগ আমার ত্রিপুরার রাজবংশ জরম আসিল যে ঘর মালক আমার মণিপুরী নিরুপমা রাজকুমারী, নিরুপমা রাজকুমারীর পুতক শচীন দেব বর্মন নবদ্বীপ বর্মন তার বাপকন্যা ত্রিপুরা রাজার উত্তরাধিকারী। আনতে এগোবার রাজার ইয়তা শৌখিনে তার না করে এলাদেও পুলিয়াতা না এলাদেও ইয়াতে তা যে বাঁকা গাঙে গাঙে পাথার কান্দি কি তাদের এলাদে নি আহিলু পে তা পুলা বাটিয়া লিয়ে এলিয়া দিল শচীন দেব বর্মন বড় হা ব্যবহার পাশে তার ডাঙর কৃতিত্ব হানে তাই বাংলার বাটিয়া লিয়ে এলা তা হিন্দিত গড়ে ইয়া দিলেও পেত আপ টু ডেট ইনস্ট্রুমেন্ট ল যে বাঁকা তা উবাইলু পেত ডাঙর ডাঙর মদনমোহন গাহি উত্তর ভারতর শঙ্কর জয়কিষাণ গাহি পে ইয়া তার মুঙা ইয়া মূর্ণ ইয়া উবাহিলা তা আনতে উগর নাং শচীন দেব বর্মন গুরুদেব কা গুরুদেব বুলতারা গতারে আনতে ও গিরক ও ১৯৩৮ ইংরেজি তাকর পাথার কান্দি তাতে শিশু শিল্পী হিসাবে বাগাডর ফুল বার আমার মোর বাপ করে শিশু শিল্পী হিসাবে এলাদেও আহি আনতে বাবাই পেত কেল সাইগলর কুন্দনলাল সাইগলর এলা হান দেহিল আনাত এত ঠিক পাছিল বলে শচীন দেব বর্মনে মাতিয়াগে হেলিগা তা যে তোর তা যদি কোনোদিন উচ্চাকাঙ্ক্ষা থার এলার কা তাহলে তো বোম্বে তাহিস মন্নাং হান্ডলে তোরে প্রায় বোম্বের হাবিয়ে চিন্তারা মরাঙায় আফু হয়েছে বলেছিল কিন্তু লাস্ট মোমেন্ট পেয়ে আমি হানতে হুললাম মি জিতেও গা গো শচীন দার মি জিতেও গা কিন্তু জানিতে না ইয়া গাটর পারে গিয়া লইলিগা হাই দে যাই হোক হানতে ও শচীন দেব বর্মনের পুতক নাং যে রাহুল দেব বর্মন বল তারা হবো হানতে এখান ডানে হানে পিয়া আশীর্বাদ দেশি বাবারে তোর বাবার ও সময়কার কোনো এলা দেশ তা হান দেয়া পারতেই তা হ্যাঁ বাবাই এলা দেশে তাই তাই আমার এরে বাঁকা ডক্টর মানসিংহ গিরকে যে জলীয় পেরা বললো জলীয় পেরা হনাত তিন হান লেরিক যাত্রাও হনাত কলিকাতার তো আহিল তা আহানোর নাং জালিয়াত আহানোর নাং মসনত আহানোর নাং জিগাংসা আনতে এলা তাতে লোকেল শিল্পী তাই ঘরেই লাগো আনতে লোকেল শিল্পী এলা ঘরানির দায়িত্ব হান বাবার গজে আসিল হানতে এত কঠিন কাম হান বললে এলা না তেনতে ডেড সং অর্থাৎ লিখেছি পদ্য হানত ডেকে এলা খাতা হানাত পড়ি আছে হান নাই লেরিক হানাত এবং তো জিংতা করিয়া মূর্তি পাল পাল করা নিলে তো সুর দিয়া হানোর তুলানি হান নাই হানতে এ কঠিন কামে হান বাবাই কই রাতে নাগুন দিয়া করলো একুশ সানেলা টোটেল এটা বাবাই গড়া হতা হাব্বিতে নেই মোরা কিন্তু কত হানতে আছে কারণ উতালো মি লাস্ট সময় গিয়া বাবা বুড়াইলু পেট মেও আক্রম সুযোগ পাছিল শিশু শিল্পীর হিসাবে জলীয় পেরাত উপে মরে দিও আহিলু পেয়ে বাবাই গর আসিল এলা হান মনে আছে ও হান মি খানি থাই আহুনেই তো হাই হাই এব বাকামি দিত দিত এব বাকামি এলার বেদে গেলে বাবার কত হানি আর এই সঙ্গীতে আছে ও হানি খানি ছুটে পড়তো গা মরাঙ্ক হানতে মি আগেই মাতেছিল যেমন বাবা এরে নোয়া নোয়া কম্পোজার মডার্ন সঙ্গে আসিল তদ্রূপ আমার সামাজিক এলা রাজর এলা এটাতেও তার মানে উস্তাদি হান সাংঘাতিকভাবে আসিল জ্ঞান মার্গ গো সঙ্গীতে সাংঘাতিকভাবে আসিল হানতে যে কোনো পে রাজইলি তা গিয়া হুনের গা হাতে কই কোনাক পে সুরর তারতম্য হান পার পাউরি নাই হানতে তা গো সৈত্য করে তা হারমোনিয়াম আগ থাইলিস ভুল ত্রুটে তা আমি শুদ্ধ করে পারলিস কিন্তু গিরিগি থানি ১৯৩৮ ইংরেজিত আমার পাথার কানে হারমোনিয়াম আগ থানি আনতে কিতাতে মাতু আনতে সাংঘাতিক জিনিস আহা আনতে তা কিসা করিয়া ২৭ টাকা দিয়া শিলচরে তো সাইকেল হারল গিয়া ছয় দিন পরে আটিয়া গিয়া আটিয়া নেহিল গা বলে ইয়ারি আন দি তারা ও হারমোনিয়াম আর নেহিলু পেয়ে আমার লইয়া গো জমেছি গাও নিয়ে কি গাল লগো সে বলিয়া আনতে উগান আনে উদ্দেশ্য আনতে কি হান বলে আমার রাজরে লা তারে রেফন্স করান অর্থাৎ সিঙ্ক্রোনাইজ খানি কমর সুল্লগ গপিয়েলাই তারা আনতে সুল্লগর সুল্ল প্রকার নার নাই গিরিগিতানি সঙ্গীতর ইয়ারিয়ান খানিতে কঠিন ইয়ারিয়ান হান এহানেই আলাদা সাবজেক্ট হান কিন্তু দেরিত পড়লাং হানতে দৌড়িতা হানতে সিঙ্ক্রোনাইজ করিয়া ঠিক শুদ্ধভাবে সুর কি সাদে নিকালা নি বলতে হারমোনিয়াম নিতান্ত দরকার বাবাই আনি আনতে চেষ্টার থেঙুল আনতে কোনো রাজদারিয়ে ইয়া করতে বাধ্য নেই ভুল অসান অজাই কি ভুল গাইয়ে হালো থাইলা আনতে বাবা আর চিন্তা আন হমেই ভুলে হ্যান চলতে থাইল তাতেই
মানে ঠিক রাগ রাগি নিয়ে তা কি আনার তা বুলিয়াতে উবাকা সাকসেস হইল বাবা যে বাকা রূপা সিং অজাও গোরা আনিয়া আমার গড়ে রাজ তিন হানজুতে বেললো বাবাই যেতিয়া এহম তে রূপা সিং ওর মাতে তা রূপা সিং শুদ্ধ করিয়া দে সেই কেলাহান বলতে তে রূপা সিং দিয়া মারে এহম তে বাবাই বা চাতা গত ধর এরে আনিল শুদ্ধর বলিয়া বাবাই যা কাই করলো পে রূপা সিং বাবার ঠেঙানার ধরিয়া মাতল মোর অজাগ আগে আসিল গই না বাগা দেশ তাজি দাদা আমি তোরাং তো পেইলু তুই মোর হাবির গজর অজাগ বলিয়াতে বাবাই এক টেকা উদ্দার লসিল ও রাজুয়া নেহি রাজর রাজদারি গই বাবারাং তো পয়সা লো নি না করলো আমি তো তোরাং তো ডাঙর ডাঙর যে নিশি কিয়া যাওরি আমি তো পয়সা কি তার কাল লইতু তা বলি আনতে উপে রাজর এ সুর তালে তা বাবাই করাস যেমন আমি এবাকা হিন্দি লান হন্তে দশ গই পিছিয়ে তো এলাহানোর রিপিট করতা রাতা আনতে উহানোর সিঙ্ক্রোনাইজিং বয়ে যাগ লাগে তা আনতে উগো কিন্তু আমার রাজর গোপিয়ে তারাং সুল্লগর সুল্ল প্রকার নার নিয়েতে উহার নার কিন্তু বাবাই কি আন করলো বলে এক এক গোপীরে এলাখ খানাত সুল্লগ গোপীর সুল্লগনার চেক করে আওয়া দিয়া ওকে বুলানের পরে দেই সুল্লগ এহরুম এহান বুললো পেয়ে গিরিখানি মাতানিতে ঠিক নেই যে আমার রাজরে লাতাও আমার ঠিক মধুর অপার আস্তা এরিয়াগর মানুষ হানতে ঝাঁকে ঝাঁকে নিয়াম নিয়াম উইয়া ইয়া জমানীয় কলা হানতে কিহানি বলিয়া হানতে উহানাত হাবিত গকুল্লেই বলিয়া সূত্রধারী আগ ঔ সময় আবিরুয়া বসিলি মাথানিতে থক নেই উগো নার উগো কুকিল কণ্ঠী হোক বোলানি থক কিন্তু গীতানক মেইতেই মণিপুরীও আসিলি কিন্তু ওয়াকা মেইতেই মণিপুরীও আমার সাথে লাদি লাগ এ বাকা তানু বদলি করলা তাহে তানুর ঠাল হানতে তম্মাঙ্গান বল তারা ভানা জয়কা বাবাই হারমোনিয়াম গো বাজিয়া তেই ও এলাও হান দিল তেই দিতই পে বাবাই না বাজাই তৈ বাবাই বাজাই পে তেই না তৈ এহানো নাং তম্মাং আতে এ তম্মাঙে এনু নানির কাউলিয়া গুট গুট ইয়া মানু যে তাই রাসান কৃষ্ণগর লইলে গড়ে দে বেলা যাই তারা গা ও তা কিন্তু ব্যান হুইয়া পে আউ বাকা বাবাই বই এত পারে বাবার উষাদে মানে কোয়ালিটি আহান আসি আনতে এহমতে জলীয় পেরারি আরও শুনেইলু বাবাই এলা দে হিলতা উপে একুশ সান এলা বাবা গোর আসিল রূপা সিংরে রাসলীলা হানিও করেছে এটা বাবার কৃতিত্বর এলা দিয়া গেছিল গা আনতে মোরানির আগ মুহূর্ত পর্যন্ত তা কিন্তু মহাপ্রভু চৈতন্যদেবর এলা দেশিল মোর আহ দেয়া হান চাকরি ঠাই ত্যাগ করুম মি গোড়াই লুই মাতে নেই হানতে মোর মোহনকু মাতে হিলি আজি তোর বাবাই সৎসঙ্গ বারোই গ্রাম এলা দে জাগানে গিয়া সাগা বলতে মোর তাও ইচ্ছা হানুইল ও মাটি 82 বছর 83 বছর বাবাই তে কিসাদের লাইতি তা সিঙ্গা বুলিয়া জিতে গাতে গিরিগি থানি হাবিও দিলা বেঙ্গলি সমাজর প্রোগ্রাম হান উপে বাবাই ঠিক রাতি 12:30 প্রাণ থাকতে আর ব্রজে যাওয়া হইল না লা হান দেশি মি না জানু যে এ শব্দ হানাত কি হান লাগা দিয়া বেলল সমস্ত উপে বহসি ধর্মপ্রাণ মানতা বাবা ঠেঙানা তাই লটা হইয়া পড়লাহা এলা হান বারাক্রুম দেনে বলিয়া মাতেছিল আনতে অশেষ এসাদে বিশেষ গুণল বাবা ঘরে প্রভুয়ে দিয়া পেঠাছিল সময় সময় নাম বুড়া এলি পেট যে মোরে বাবারদন বলিয়া ডাক দিল বাবারদন মোরে লাতা খানিয়া আন থনে বলতে হাই গিরিগি থানি যাতে ফৌজি আমিতে আমার মাটিক বাবারও সাথে জ্ঞান কাণ্ড নেই আসিল হাই কালি পৌরু চৌঠা বলতে বলতে নাইয়া বাবা গাটর পাড়া চালিও পড়িয়া এটা হবে গুণে তুমি কিতা আন্ধন মারলো হাতে বাবারে মনে পড়ে রূপে তার জেপে জেপে কাম করে গেছে গাও পে গিয়া খানি অস্ত্র বিসর্জন করিয়া আহরি গা এ আনি মোর বাবার স্মৃতি হান দশ গ্রামী হওয়া ধরি বৈষ্ণব গিরি গীথানি আমার আজিকাল লাইবে এনার আমার শ্রীকৃষ্ণ চৈতন্য ভাব সঙ্গর একনিষ্ঠ ভক্ত গ আমার ননিগোপাল দা গৌহাটিত তা কমেন্টা হানি করে আমি পাখরিয়া শুনোয়া দেউরি যেহেতু মর মারুব অরুণ সিংহ গির করে মর ইদিও পা থাকার ঠাই জেঠার ইয়ারি শুনিয়া নিয়াম হারও লাগিল জেঠাবার শ্রীচরণে মর দণ্ডবধ হমা কাত করে উড়ি রাধে রাধে আমার
আজিকার অরুণদার এ প্রোগ্রামে হান আমার শ্রীকৃষ্ণ চৈতন্য ভাব সঙ্গর আমার বাংলা ত্রিপুরার তো বিজয় লক্ষ্মীদি চেইরি প্রাক্তন মন্ত্রী আমার বাংলাদেশ নিহারিকা নিহারিকা দিদি আর এক বহুমান উচেইতারা আমার বিনা আর কৌ বাংলাদেশ সমস্ত জায়গার তো হাবিয়ে চেইতারা হাবির নাংমি মাথে না রুড়ি তবে হাব্বিরে আহ্বান জানি আর তা যে হাব্বির অঞ্চল বিভিন্ন জায়গার সাথে গুণীবন্ত যেটা আসি তা নুড়ে নিঃসিংহ না হান আমার কর্তব্য হান বিশেষ করে চক্রবর্তী জেঠা বারে তুমি কোনা কইয়া মোর বয়স মনে হর 8-9 বছর বা 10 বছর কিতা ইতই সময় হান আমি আমার মন্দিরগত মাঝে মূর্তি তাহন কল হান খেলা খেলা দেখলাম এবং আমার মন্দিরগর মূর্তি তা চক্রবর্তী জেঠা ভাই হংকরে হেতা এবং আর এক বহু গুণ আছে প্রতাকবরের সাথে গুণীবন্ত আর এক মানু দৌড়া গে লাগা আজি মি আজি অরুণদারে পেয়া নিয়ামপাড়া ধন্যইলু এবং অরুণদাও সাথে গুণীবন্ত মানু আগ এবং অরুণদার কণ্ঠে লাখানি হুন্তাঙাই গিরিগি থানি এ আনি শুনিয়া মুয়া পারতাঙাই যে চক্রবর্তী জেঠাবার উপযুক্ত পুতকগর গুণে আনি খানি আসে আনি মধ্যে অরুণদার সম এলা আনি শুনিয়া ভার পিতাঙাই খানি আনন্দ রস করি আমার এ ইন্টারভিউয়ার শুনানি মনি আমার শ্রীকৃষ্ণ চৈতন্য ভাব অসঙ্গ গঠন আর সমিত্য আমার উপদেষ্টা গয়া আছে আমার দলামুনি সিংহ সুর নাংকরা প্রতাপগড়ের বাকার হাবিত্য ডাঙর ডাকুলাগ প্রতাপগড়ের রামগোপালিগার পরেই সিনিয়র মোস্ট ডাকুলাগ এবং প্রতাপগড়ের সংস্কৃতি আন্তরিয়াত আছে গিরক পৌহান পেয়া সুতিয়া আছে আমার ঘরে গিরো করে আমি ভক্তিকাত করি আর শ্রীকৃষ্ণ চৈতন্য ভাব সঙ্গর তরফের তো আমার বৌদি অরুণদার লগে আছে বৌদি কি থানা করু মোর ঘরে সেবা হান পানামন ইয়া আসি আজি আনন্দ দিনার আমার ডাকুলা অজা গিরক আমার বৌদি এবং হাব্বিন আমি পরিচয় করে দিল এবার আমি পইলাই আমি শ্রীকৃষ্ণ চৈতন্য ভাব সঙ্গর মানু হানতে বাড়িগ্রামে ধর্ম কিতার সংকীর্তন আনাত ব্রজ হ্যান আমার তা পইলা লাগে রানাতে হ্যান পদাগ দিয়া বিলাতে মরু বাপান কাকর দে বেলল প্রাণ থাকতে ব্রজে যাওয়া হইল না এহাল লগিরকে পদাগ দিয়া দিয়ে আমারে ধন্য করে দিক গিরে গিথানি মি বাবার যে মোটান সঙ্গে তা করাছি উতার সম্পর্কে দিন কিয়া বললে মহাপ্রভুর এলা বাবাই দিয়া গেছে গাও তা মি মি এমন সময় আনা চাকরি থাইলো বলে বাবা এবে দে মহাপ্রভুর এলালো যাকা তা বিভুর আটল সময়ও আন মি বাবার লগে নেই মি চাকরি আর্মি থাইলু বা দেশ বিদেশ বুলতে আছে কিন্তু বাবাই গর আসিল এলার মধ্যে আহান দুহান মোর মনে আহের প্রাণ থাকতে বোধ হয় তো না উহান মি উহান দেখুরাও নেই আর কাহরাং মি হুনিয়া উহান এর লাস্টে কাতলু তাও হারলো এটা আমি মরাং সিল করেন বলতে আমি হার পান মারল যে এখানে মায়ের উদারে যে জেঠাবাই লেখেছে হব পালা হান দে ভক্তিমূলক খায় বাবাই সুর দেছে মি হ্যাঁ সুর দেছে এলা হান দিন যেমন তিন গো রাজার দে দে রাজার জালিয়া তো আনর ইয়ারি আনর মে সারাংশ আনে হান রাজা গর তিন গো জিপুত আনতে জেঠাও অতি সরল চরিত্রবান আনতে দুই নম্বর গো কুটিল বুদ্ধির ইয়গ আহিল উগর চক্রান্ত পড়িয়া জেঠা রাজা গ ভিক্ষারি গইয়া যাওয়া কা তার পুত করেল রানীর এল বিখ্যাত সাল আনতে বুড়াইল মানু গো আনতে পুতকে মাতের তা তি ইমাই বাবাইতে কি সাদা টারাইতা এ কাটা তার হাত দিয়ে দে তুমি বহমি ভিক্ষা মাগিঙ্গা এহান বাবাই দাদরা তালে সৌ গো মি দিয়া পারিম তা বলিয়া গোড়া দে সেইতা হরিবল হরিবল ভিখাদা ওগো দয়াল দাতা ভিখাদা ওগো দয়াল দাতা ভিখাদা আমার জননী আজি ভিখারিণী গোরে নেঠায় হয়েছে দুঃখিনী পথে পথে বাস যাই উপবাস কে আছো মানুষ ভিখা দাও গৃহধানী
বাবাই এলাত আগর আছে সময় হলাত নন সিনথেসাইজার ইলেকট্রনিক্স এ আইটেম আজিকালি যে শুদ্ধই আলা হান জাগা বলিয়া নিকালাছি এটা নেই হইল সময় হান কিন্তু এবাকার ও ইলেকট্রনিক্স তাত হাতে চাউরি গাতা নামি চিন্তা বাবাই গর আছে হ্যাঁ শুদ্ধ এক কুড়ে একটু নিকুলে হানতে উগই মোর বাবা হানতে এসাদে বাবাই এলার চাষিল ও আমার দেশের মাটি অসার ছবি এই দুনিয়া বাবারে লাভ হলো হানতে বাবার তাতে অসংখ্য মহাপ্রভুর মহাপ্রভুরে লাউ তো আমি শুনা নোৱার তো কে বলে ও ও ইউ হানে সাবজেক্ট হানে এমন ডিপ এমন গভীরা হানাত গিয়া দেশিলে লাভ হলে না উতা মরে বয়সে মিতারাং তো অজা বারে বারে দেশিল গো বাবা আমি ল নোয়ারলো গিরিগিথানি হনের কাম মই মাপচাউরি আর গিরকা নেই যে বাবাই দেশিলে লাউ তা করু শুনা দে বুলিয়া মাতি আনতে উহান্তরতে বারে বারে আহির পানি উলিয়া মাতর কতি ভুল করলো তার না থইয়া বাবারাং তো বুলিয়া হতে আর এক এলাহান বাবাই গোরাছিল জিগাংসা উহানাত পাউরি যেমন আজ্ঞ পাচ্ছে পুতকু মরিলু পেট ঘুমাও ঘুমাও জাদু মনি আজ্ঞ পাচ্ছে পুতকু গিরি থানি জয়কা পুতকু মরিলু পেট মালকে তার শেষ ক্রিয়াকর্ম উহানাত কাঁধে কাঁধে পুতকরে কবর দিয়া দিল হান ঘুমাও ঘুমাও জাদু মনি ঘুমাও ঘুমাও জাদু মনি গিরি থানি মিনু আলু মাফ করে দিও বাবারও তোরই কথা মানি মানতে মোর দ্বারা নাই তুই গিরিগি থানি আমার সমাজে কত গুণীবন্ত মানু বাংলা ভাষায় ও সময় কত গুণীবন্ত এলা লেখা গেছি গা আমি কিন্তু সংগ্রহ করে না রেছি এপেইত কথা আমি উল্লেখ করানি মনাউরি আমার পাতা পাতাপ গড়ে গকিলা গাঙে আনাত আর এক গুণীবন্ত মানু আগ আছিল উগর নাঙল তাই নবল কিশোর যে গই আস্তা রামায়ণে হান আমার ঠালো দেশিল ও গকিলা গাঙানাতেই আমার চক্রবর্তী জেঠাবা আমি নবলগীশ্বর রামায়ণ আন এবাকা কারাং সংরক্ষণ হইয়া আছে আমি চেষ্টা করতাঙাই অরুণদার মারফতে হারপি টাঙাই দিনাহান আমি লাইবে আনতাঙাই নবলগীশ্বরে জাগাত বইয়া এলা লেখে পারল জাগাত বইয়া উঠানা ঠাইয়া উবাইয়া এলা লেখে দে পারল আমার ঠাল্ল ও সময় বিষ্ণুবিয়া মণিপুরী গকুলানন্দ গীতিষ্যে আমি গাছির খানিপাড়া পিছেকার মানু ও সময় বিষ্ণুবিয়া মণিপুরী ভাষার লেখানি অকরানি অকরেছি না করেছি সময় গাঙে গাঙে নিজস্ব মত বাসাল নবলগীশ্বরের রামায়ণ দিয়ে আটেছিল এবং শুদ্ধ বিদ্যাশিক্ষার দিন ওয়ান উহাল্ল তানুরে গুণতা বিচার করে না তাই নবলগীশ্বর সাদে জ্ঞানী গুণী সার্টিফিকেটর বিদ্যান গোনা হয় কিন্তু কবিগ এবং বরণ যদি কোনো কই দেনা মনিলা নবলগীশ্বরের রামায়ণ দিলে বরণ হান যে সাধু দিতেই হান মাদানে যদি চারটা নবলগীশ্বরের রামায়ণ দের বরণ হান যদি রাতি পানা মনি তার রাতে মানে বার্তন করলা বরণ দেওয়া পারল এরে কথা আন কিন্তু ভালো তারে নবলগীশ্বর না বলিয়া মেঘালা কিশোর বললা আমিও ভাগ্যবান তারে দেখেছিলাম দিনা হান তার সম্বন্ধে আমি আনতাঙাই তাই বৈষ্ণববৃন্দতে নিয়ামপাড়া ইন্টারেস্ট হইয়া দাদারে হান সেই তারা বাংলাদেশ সমস্ত এ বাকাপি হাফ প্রাইড হওয়া বারমণিত আমার গদ্দীশ্বর বংশ আমার হদিন কিতা পাঠ কলমিনেশ্বর আমার হিমাংশু দা আর জ্ঞানীগুণী আমার বহু আইতারা হাতে দাদারাং তো আমি ভজনরে লাহান জেঠাবার্তা আছে না নেই উড়ে কবে ভ্রজে যাইতে বলি আর অসা হান দিলে আর লাইনা আনইল দে কারণ আমি তো ভ্রজর মানু পদা হইল দে হাতে নাইলে আমার ডাকুলাই সদিনকে পান করতে গিরিগিথানি মোরে বাবার ডক্টর মানসিং অগ্র করে আর এক রুমি রিকোয়েস্ট করো বলি কারণ মোর আহির পানি বেলু এতে লাভ নেই মি জেহান বাবারাং তো না পাসু মোরে বারে বারে দিন বলতে না লসু জিনিস আল্লো যদি মোরে ইয়ে করলে মহাপ্রভুর এলা তো সহজতে না ঠিক আছে ঠিক আছে ও ভাবু আনা থমাইতে গেলে এতে বহুত তবে আমি বৈষ্ণবগিরি গিথানিরা আশা করি আর চৈতন্য বা সঙ্গে ধমিল মাইতে ভবিষ্যতে চৈতন্যর পথে কথা মিলবা হইতে
আমি বছর আর দেড় বছর কাল ভিতরে তারে লোবার মহাপ্রভুরে লালাই টাঙাই হ্যাঁ একেবারে ঈশ্বরের আমি ভক্তি কাজ করি আমি আনে হরিদ্বনি করি নি তাই গোর বাবাই মরে জিনতা খাইতে না যে শিলা কাহু পনে দইল মোরে দিতইমি আসা ও চৈতন্য বাও সমতা গানি তুই আও পেই টাঙাইও আরে আমার ভক্তি মুভমেন্টে হ্যাঁ যেন চলেছে আর আমি হাববিরে সংগ্রহ করিয়া গিরক বাপক দেখি কবি আগো গতিকে গিরকের ই করাও তার তো হবা করে খানি আমি বাপকর কথা টটলেই গিরক ইমোশনাল অর কারণ বাবা বলিল জিনিসে আনতে যে গো ইমোশনাল ওই তারা এবং গুণীবন্ত বাপক গইলে তার আকৌ গতিকে আমি গিরকরে আর হীন অধিক এবং গিরকর এলাও তার ভিতরে খানি আমি আনন্দ আহান উপভোগ করি এবং গিরক পইলা আমারে ভক্তিমূলক এলা হারল হ্যাঁ খানি বাবার চ্যাপ্টারে হ্যাঁ মহা চ্যাপ্টারে আমার প্রতাপগড়ের বাগিনাগ্য মি কমেন্ডা হান পাখর দিন প্রতাপগড়ের বাগিনাগ্য আমার গোবিন্দ যার বাগিনাগ ত্রিপুরাত্ত রাঘবেন্দ্র তা কমেন্ট করে তা মানস দা আর আকৌ প্রতাপগড়ের মানুষ বিষয়ে হারপানির আকাঙ্ক্ষা থাইল আমি আকাঙ্ক্ষাটা পূরণ করানি চেষ্টা করতাম আই রাঘবেন্দ্র ত্রিপুরা তো সাথে জ্ঞানীগুণী আসি তাহাবি বিচারি আনি কালিক রঞ্জনের বিয়ক ত্রিপুরার তো রাঘবেন্দ্র তো আমার লগে থারগ চন্দ্রকুমার সিনহা বাংলাদেশের তো রাধে রাধে আর আকৌ বহু মানু কৃষ্ণগোপাল নিতাই গৌর মানুনি আমার আনন্দ সি আদে গিরকর বাপকর চ্যাপ্টার ওয়ানাত্ত আমি গিরক ইমোশনাল লইয়া থাই নাতে আমি বাপকর চ্যাপ্টার ওয়ানাত্ত তার চ্যাপ্টার হানাত আহিক গিরকে আমারে ভক্তিমূলক এলা আহান পৈলা পরিবেশন করে দেয়া তার সরচিত সুর তাল হাব্বি তা দেশে হাল নিহারিকা গীতানকে মাথিরিয়া গিরো করে ভক্তিমূলক এলা আহান মোর অনুরোধ বাংলাদেশের নিহারিকা নিশ্চয় মি দিত এবাকা মি নিশ্চয় দৌড়ি খানিক মরে মানে ব্রেক আহান দিলে ব্রেক না ওরে হ্যাঁ না না হুন ইমোশন এলা আহান অসু যে হান ওহান কাপলে কে বললে মি এলা দিত হান তো ইমোশনাল হইয়া এলা দিলে খানি হান ডিস্টার্বেন্স আহা না হের এহা যে আমার ডাক্তার মানস সিনহা মানস সিনহা গিরো করে খানি হান মোর সময় দেখ বলে আমি রিকোয়েস্ট করি দুই মিনিট নিয়াম লাগে আর দুই মিনিট আছে এবারে আমার লাইভ ভিডিও হানতে আমি কাঁপিয়া বা রোজি দিয়া করে না আর্তাং আই যেহেতু হানতে লাইভে হানতে লমইতে পে ক্লোজ হইতো ইহান কারণ আমি এটা আমি ইউটিউবে সেভ করতাম এই এটা এবং এটা আমি ইউটিউবে দেনার পরে হ্যান পার্মানেন্ট হইয়া থাইলাম ভবিষ্যতে লেরিক আকারে ক্যাসেট আকারে আমি এটা নিকালানির চেষ্টা করতাম আই কোনোদিন আহান বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষার গজে সংস্কৃতির গজে আমার প্রতাপগড়ের সংস্কৃতি গজে কোনো ওই গবেষণা করতানি বইলে আমার মেটেরিয়াল সেটা আমি জোগাড় করে থ দিয়াতা এহান আমার ডাঙরগিরি গীতানি আমার অরুণদাগিরকে লাহানি রেডি করার এপেই প্রসঙ্গ আনিল তাই আমি আমার মাংসে জিনিসে তা যদি ভিডিওর মাধ্যমে লেরিকর মাধ্যমে রিসার্চমূলকভাবে যদি থ দিয়ার আমার শোয়ে তাই বাকাতে ইউনিভার্সিটি কলেজ হাববিগদে গবেষণা হানোর নিয়াম পারা দাম দি তারা হান তকিয়া আমি গবেষণা সাহায্য করানিকা মেটেরিয়াল সে তা থ দিয়া যার গাতা আমার শ্রীকৃষ্ণ চৈতন্য ভাবর সঙ্গে যেতা যেতা করে দিয়ার মঙ্গলারতি থ দিয়া যার গা গীতা থ দিয়া যার গা লেরিকুলা থ দিয়া যার গা গুণীজন বিচারিয়া থ দিয়া যার গা ইশালপার বায়োডাটা থ দিয়া যার গা আমি ভবিষ্যতে পানামনি তাঙাই কালাসেনার গজৌ কালাসেনার রাজকুমারের গজৌ আমি তথ্য আহ তাঙাই এহানাত আমি সংগ্রামে এনাত আমারে হাবিও পাংখরানি থক লাইভ ভিডিও ইউটিউবের মাধ্যমে যদি কালাসেনার সম্বন্ধে কোনো গো হারপিতারা ইনবক্সে হোক কমেন্টের মাধ্যমে আমারে যোগাযোগ করলে আমি তার ব্যবস্থা করতাঙাই আমার প্রতাপগড়ের গুণীবন্ত আর আকৌ বহু মানুষ আছি হাবি করতাঙাই এবং আজি আমি নিয়ামপাড়া অ রাঘবেন্দ্র গ তামাত আছে হ্যাঁ ও রাঘবেন্দ্র নাগ জামিরাল আসো আমার এপি নো নো আই এম টু ফ্রম প্রতাপগড় জামিরালা বলে আইরে আমার রাঘবেন্দ্র উগো আমার বাগিনাগ্য উগো পাথার কান্দে জামিরাল আরো বাগিনাগ্য আমি যতটুকু হার পাশু না জামিরাল বাগিনাগ নাই গবিনালা তার জেঠানো কাউ আসিল আর গতিকে হাই জামিরাল আর সৌ আমার দেশের সৌ ঠিক আছে এবং বেঙ্গালুরের তো থাইয়া তা কমেন্টে হ্যাং করার হ্যাঁ দৈন্য দৈন্য ভারতের বিভিন্ন অঞ্চলে আমার সৌ আসিয়ে তাই যে আজি কমেন্ট করি আমার সাহায্য কর্তারা নয়া জেনারেশন ও আমার লগে টাচে আই তারা বেঙ্গালুর মাটির থাইয়া আজি প্রতাপগড়ের জিনিসে আনিয়া সৌ হয়ে হারবছে এ সাদে আর আকৌ সৌ হারবক আমার সমাজ সানরে দিহা এবং আমি খানি
আমার নিহারি কাগি থানে করে বারো ডাকুলা অক্রম চেঙ্গুলি দি এরে আমার বাংলাদেশর নিহারিকা দিদি তোর ডাকুলা গো তার নাম ধলামণি দলামণি ডাকুলা দলামণি নাঙর ডাকুলা আমার সমাজে দলিবিলে দলামণি ডাকুলা চেংকুড়ির দলামণি ডাকুলা এগো পাথারকান্দির দলামণি ডাকুলা নালিবাড়ি গিরিগি থানি আমার ডাকুলা গিরকে বাংলাদেশ তুই তার ঘরে আসি লাগা চন্দ্রমোহন ওজা আইলে দলামণি ওজার ঘরে থারগা গো মোটাতে বিনজ্ঞ বাংলাদেশের ওই মাত্রা কুঙ্গ কুঙ্গ বাংলাদেশর বর্তমান নীলমণি ডাকুলা সৌগ আমার নৃত্যশিল্পী যে বিধান সিংহ এরপরে গিয়া ধীরেন সিংহ এটা হাবিগিরি ধানিমর ঘর আইয়া আনন্দ উপভোগ করিয়া গিয়া তানু এবাকাও মন লগে সম্পর্ক এবং যোগাযোগ বৈষ্ণবগিরি কি থানি নবলগি সর জেঠা বাগ আমার ননিগ পালদার জেঠাক বলে তাও গখিলা হ্যাঁ গোড়া অর্থা ওহ নদিয়াপুর নবলগি সর নদিয়াপুর গো ওহ ননিগ পালদা কুটুম্বে তার নুকুলে ননিগ পালদা অর্থে আমার পরম বক্তব্য তার বাপকু অজাগ আরে এবাকে আমি লাইভ ভিডিও আনতে খানি নেটে পরে দে ডিস্টার্ব করে হানতে গিরি কি থানি আমি এলাকত তোমার এনজয় করিয়া প্রোগ্রামে আলমনির পথে জিতাঙাইগা গিরকে আমার ভক্তিমূলক এলাহান গীতিশ্যামীর গজে এলাহান আধুনিক এলা তিন হান এলা কমসে কম আমি লম করানির চেষ্টা করতাম এবার হাব্বিয়ানে ভক্তির পথে আহিক আমার চক্রবর্তী অজা গিরকর নারু কতিয়ান হওয়াই তুই এবং ভাবুয়ান কতিয়ান হওয়াই তুই আর তার সুযোগ্য পুতকর নারে এক ভাবিয়ানে শুনে দিক গিরকে থানি এলার ডক্টর মানস সিংহ গিরকে মোরে এলারি আনি দিল হানতে মি এলা জানির আগে দুই এক মিনিটর কথা হানি মাতানি মনে একদম কম আগে মি হিন্দি এলা দিলু ফৌজা আইলু হানতে উপে হিন্দি ছাড়ার না চলিল কিশোর কুমার লই তো বলে বহু স্ট্রাগল করলু কিন্তু মোর ভাগ্য দোষ মি ওহানোর খানি কঠিন ছিল সময় ওহানাত মিয়ায়াও এবাতে আমার গান গড়ে হানির পরে বাবার মৃত্যুর পরে জিনিসা হানে মোরা নিয়াম হিন্দি লোহান তাই বাংলা হিন্দি আসামি এলা তা দিয়ার আমার ঠারে তো নোয়ারো তা বলি আমি আগত ওরাং আটটাতে মাতার তা আমার ঠারে উষাতে হবা এলা অনুয়ারের কেয়া উল্লে ভাষার কমজোর লেক অফ ভেকুবুলারি মানে শব্দ ভাণ্ডার কম উব্বা উব্বা ভাষা হান বল তার আমি সোয়া কিয়া উহান তৈ তুই তা বলিয়াতে হিন্দির ক্লাসিক্যাল যেটা ফিল্মি সং তা আমার ঠারে আনিয়া সাউরিতা পরীক্ষামূলকভাবে উতা যদি ক্লাসিক্যাল এলাও তা যদি আমার ঠারে অ্যাকসেপ্ট করে পারে মানে যে গই 500 কেজি তুলে পারে করে যদি 100 কেজি তুলবুতে কে আনো তো এটা মি চাউরি হানতে গিরি থানি এত হবা এয়া করতে যে কোনো আয় যদি মাত্তারা আমার ঠারর বাসা আন মাটি হবা নেই বলে ওগর কথা না হুনে দিবা আমার এমার ঠারে হাবিয়ে লিখতে থাই এমন নুংসি কথা হান এমে লিখেছো তার মধ্যে হবা পানি আনতে এটা সাউন্ড ট্রেক এলা আনতে সাউন্ড ট্রেক গতে নাগে গতে এমনি মিমর রচনা আন মিহুনে বলিয়া মানস গিরকে মাতের আর হুনাউরিতা আনতে মিহুনাউরি গিরকর কথা আনর কা আমি নিয়ামপাড়া হার হইলা আমার ইমাঠারে আর নিয়ামপাড়া মধুর ইমাঠারে আলো লেখতে থাই গিরকেও লেখেছে এবাকা মধুর সুরে এলা আন হুমতাঙাই দে নুসি এলার সুর পঞ্চম সুরে নুসি এলার সুর পঞ্চম সুরে দিদিরি মার নাম ঘরে ঘরে নুসি এলার সুর পঞ্চম সুরে দিদিতি মার নাম ঘরে ঘরে আহলি সিং লি সিং খোয়াতে হোমা গীতিস্বামী তোর নিং সিং এ গীতিস্বামী তোর চরণে ও লিংখা সুরর তালে হাত দেশিলে
মালে মেখলি পাল করিয়া পাহুরিয়াও পাহুরে নোয়ার তাই নিংসা দেহার মাথায় পেয়া হায় নিংসা দেহার মাথায় পেয়া জ্ঞানর বর্তিল পোহর করলে জ্ঞান রানীরে হো যা করিয়া আহলি সিং লিসিং খোয়াত হো মা গীতি স্বামী তোর নিং সিং এ গীতি স্বামী তোর চরণে হো ঠুম্পা ইমার ওয়াহির মহিমা থসিলে বুক গতে পাংক দরিয়া ইমার ডাকুনা নির্বা মাহিমা বকটাটিল আসে বাসেয়া হায় বকটাটিল আসে বাসেয়া কি হোপন কি টেই পাংহার নে কি হোপন কি নিসিং এ থারে তা চম্ম বুঝা আহলি সিং লিসিং খোয়াতে হোমা গীতি স্বামী তোর নিংসিং এ গীতি স্বামী তোর চরণে ও পঞ্চাশ বছর পি গিরিগি থানে রেডি কর আমার গকুলানন্দ গীতিশ্যামীর জন্ম উৎসব ফান আমার তা পঁচিশ ছাব্বিশ তারিখে তো আরম্ভ হইতই সিরিজ অফ লেকচার আমি আরম্ভ করতাম আই আজি গির করে পাশি আনতে এলার জগতে পইলা গকুলানন্দ গীতিশ্যামীর এলা হাল্ল গিরকে আমার মোবাইলগর মাঝে মিউজিক ঠিক করিয়া গকুলানন্দ গীতিশ্যামীরে শ্রদ্ধা জানিয়া গিরকে তার এলাহান শুনইল এবাক আমি যেহেতু এক ঘন্টার গজে লাইফান চলের হানতে এলা কত হান শুনি আমি লং করানি চেষ্টা করতাম আই নেটওয়ার্ক ওখানি ডিস্টার্ব করে গকুলানন্দ গীতিশ্যামীরে শ্রদ্ধা জানিয়া এলাহান শুনানির পরে এবাকা কি যা আধুনিক না ভক্তিমূলক ভক্তিমূলক এবাকা ভক্তিমূলক এলা হারল আমার অজা গিরকে অরুণ সিংহ গিরকে হাব্বিরে শুনইত এবং আর একদিন আহান আমি মিউজিক কিতা হাব্বি জোগাড় করিয়া গিরকর এলার অনুষ্ঠান আহান আমি করানির চেষ্টা করতাম আই এবং শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সংঘর আন্তর্জাতিক মাল্টিপ্লেক্স আজ গিরকরে আমি সাদর সম্ভাষণ জানিয়ার অকর রাধে মি তোর খোরাঙে রাধে মি তোর খোরাঙে রাধে মি তোর খোরাঙে রাধে মি তোর খোরাঙে যমুনার পারে তোমালোর ঢেলে বাসি সুর লমি ডহরি তোর মিহে রাধে মি তোর খোরাঙে রাধে মি তোর খোরাঙে যমুনার পারে তোমালোর ঢেলে
বাশিষুর লমি ডহরি তর্মিঙে রাধে মি তোর খোরাঙে।